বিভিন্ন সময়ে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেক ভালো ভালো বইয়ের নাম শুনে থাকি, যে বইগুলো অনেকেই পড়ার জন্য আমাদের রেকমেন্ড করে থাকেন। এই বইগুলোর মধ্যে অন্যতম হল ডেল কার্নেজির লেখা বিখ্যাত একটি বই, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। বইটি হয়তো অনেকে পড়েছেন, আবার অনেকে পড়েননি। যারা পড়েছেন তারাও যে সবসময় সবকটি কথা মনে রাখতে পেরেছেন বা জীবনে ফলো করে চলেছেন তা নয়। সেই কারণেই আমাদের এই চ্যানেলে এই বই থেকে নেওয়া আমার বাছাই করা সেরা 9টি উপদেশ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই 9টি পয়েন্ট আপনারা নোট করে রাখলে এবং আগামী দিনে সেগুলোকে মেনে চললে আপনার উন্নতি অবধারিতভাবে হবে, আর তাছাড়া বারবার বইটিকে পড়ার দরকারও হবে না। বন্ধুরা, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেল বা ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনই, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছেন তাদের জন্য বলছি, এই চ্যানেলে আমরা গত কয়েক মাস যাবৎ মার্কেটিং, পার্সোনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি সংক্রান্ত নানা ভিডিও পাবলিশ করছি এবং আগামী দিনেও একাধিক ভিডিও পাবলিশ করব। সে সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবার এক এক করে বলি আমার বাছাই করা সেই 9টি সেরা উপদেশ কোনগুলি। নাম্বার 1, নো ওয়ান লাইকস টু বি কনডেমড অর ক্রিটিসাইজ ডাইরেক্টলি। মানুষ যখন ভুল করে সে নিজে অবশ্যই বুঝতে পারে সে ভুলটা করেছে, কিন্তু সে চায় না অন্য কেউ তাকে তার ভুলের জন্য দোষারোপ করুক বা সমালোচনা করুক। এরপর থেকে যদি কখনো এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে কারোর ভুলের জন্য আপনি তার উপর প্রচন্ড রেগে গেছেন, তখন নিজের সেই রাগকে কন্ট্রোল করতে 3টে স্টেপ নিন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিন, নিজের মুখ ধুয়ে ফেলুন আর নিজের রাগটাকে কয়েক ঘন্টার জন্য প্রশমিত রাখুন। যদি আপনি বন্ধু বানাতে চান বা বন্ধুত্ব রাখতে চান, কোনো অবস্থাতেই তাকে দোষারোপ করবেন না বা সমালোচনা করবেন না। নাম্বার 2, অ্যাভয়েড ক্রিটিসাইজিং পিপল ইন পাবলিক। আমরা আগের পয়েন্টে এটা জানলাম যে কারোর সমালোচনা বা দোষারোপ করতে নেই, কিন্তু কখনো এমন পরিস্থিতি আসতে পারে যে তার ভালোর জন্যই তার ভুলের সমালোচনা করা উচিত। যদি পরিস্থিতি সেরকম হয় তাহলেও কখনোই সেই সমালোচনা সবার সামনে করবেন না। আপনি ভাবুন, যদি সকলের সামনে কেউ আপনার সমালোচনা করে আপনার কেমন লাগবে। সেই কারণে যদি তাকে তার ভুলের জন্য বকতে হয় বা বোঝাতে হয়, সেটা একান্তই তাকে ডেকে নিয়ে আলাদাভাবে করুন। নাম্বার 3, এ পার্সনস নেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাউন্ড টু হিম। মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার নাম, এই শব্দটা তার সবচেয়ে ভালো লাগে। কাজেই সবসময় তাকে তার নাম ধরে সম্বোধন করার চেষ্টা করুন। হ্যালো, হাই, এইভাবে না ডেকে তার নাম, এবং যদি তারপরে দাদা, দিদি, কাকা, চাচা এসব বসাতে হয়, এগুলো বসিয়ে তাকে ডাকুন। আপনি ভাবুন, কেউ যখন আপনাকে আপনার নাম ধরে না ডেকে এই কি যেন আপনার নাম এভাবে সম্বোধন করে, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চিতভাবে ভালো লাগবে না, আর অন্যদের ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। নাম্বার 4, টু বি ইন্টারেস্টিং বি ইন্টারেস্টেড। আপনি যদি চান অন্যেরা আপনার প্রতি আগ্রহী হন, তাহলে সবার আগে যেটা আপনাকে করতে হবে তাদের প্রতি আপনাকে আগ্রহী হতে হবে। নাম্বার 5, ইন দিস লাউড অ্যান্ড নাইজি ওয়ার্ল্ড পিপল লাভ টু বি লিসেন টু। অন্যের প্রতি আগ্রহী হওয়ার সাথে সাথে তার কথাও কিন্তু ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে। বর্তমানে মানুষের এই শোনার অভ্যেসটাই কমে যাচ্ছে, আর তার ফলস্বরূপ মানুষ মানুষের দূরত্ব বাড়ছে। কিন্তু আপনি যদি অন্য মানুষের উপর নিজের প্রভাব বাড়াতে চান, যদি চান তারা আপনার প্রতি আগ্রহী হন, তাহলে আপনাকে তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 6, লেট পিপল টেল দেয়ার সাকসেস স্টোরিজ অ্যান্ড ইউ উইল উইন দেয়ার হার্টস। কেউ কিছু সাফল্য পেলে সে সবসময় চায় অন্যেরা তার সাফল্যের কথা শুনুক, তার সাফল্যের প্রশংসা করুক। এতে তার নিজের মধ্যে নিজেরই একটা ভ্যালু তৈরি হয় যেটা সে এনজয় করে। সব মানুষই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে ও দেখতে ভালোবাসে, আর আপনি যদি ঠিক এই কাজটাই করেন, তার সাফল্যের কথা শুনে তাকে প্রশংসা করেন, বাহবা দেন, খুব সহজেই সে আপনার বন্ধু হয়ে উঠবে, আপনাকে পছন্দ করবে। নাম্বার 7, ইট ইজ ভেরি রেয়ার ফর পিপল টু চেঞ্জ দেয়ার লাইফ থ্রু আর্গুমেন্টস। আমার জীবনে আমি খুব কম মানুষকে দেখেছি কোন তর্কে হেরে তার মানসিকতাকে সে চেঞ্জ করেছে বা জীবন ধারাকে চেঞ্জ করেছে। যে ভুল করে সেও সেটাকে আঁকড়ে ধরে থাকতে বেশি পছন্দ করে। কোন মানুষ তার মানসিকতা নিজের থেকে পরিবর্তন করলে আলাদা কথা, তর্ক করে কাউকে পরিবর্তন করা খুব কঠিন, আর শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। তার মানসিকতার পরিবর্তন তো করতেই পারবেন না, উল্টে সে আপনার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যাবে। নাম্বার 8, গেট পিপল টু এগ্রি উইথ ইউ ফার্স্ট, দেন মোস্ট লাইকলি দে উইল এগ্রি অন হোয়াট এভার ইউ সে নেক্সট। আমরা এখনই জানলাম যে তর্ক করে কারোর জীবন বা মানসিকতা বা সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না।
যদি আপনি কারোর মানসিকতা সত্যিই পরিবর্তন করতে চান তাহলে একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটিকে বলা হয় সক্রেটিক মেথড। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের নাম অনুসারে এই পদ্ধতির এরকম নামকরণ করা হয়েছে। এই পদ্ধতিতে আপনি সেই ব্যক্তিকে এমন প্রশ্ন করুন তর্ক করার পরিবর্তে, যাতে কিনা আপনার প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দেয়। এরপরে আপনি তার বিষয়বস্তুতে আসুন এবং ক্রমাগত তার থেকে উত্তর দিতে থাকুন, এবং এই প্রশ্ন উত্তরের মধ্যেই ভুল জায়গাটা বুঝিয়ে দিতে পারলে, এবং যেহেতু তিনি আপনাকে হ্যাঁতে উত্তর দিচ্ছেন, দেখবেন তার মানসিকতা হয়তোবা পরিবর্তিত হতে পারে। নাম্বার 9, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাম পিপল লাভ চ্যালেঞ্জেস, গিভ দেম ওয়ান। মানুষের প্রাথমিক চাহিদাগুলো মিটে যাওয়ার পর তাকে তার সেই রিওয়ার্ডস গুলো দিয়ে আপনি উৎসাহী বা মোটিভেটেড আর করতে পারবেন না। যে মানুষ অনেক অর্থ পেয়ে গেছেন তাকে নতুন করে আর অর্থ পাওয়ার সম্ভাবনার কথা বলে উৎসাহী করা যায় না, অন্তত আগের মতো তো নয় যখন তার এসবের অভাব ছিল। এই সমস্ত মানুষদের থেকে যদি আপনাকে কাজ বের করতে হয়, যদি তাদেরকে কাজ করাতে হয়, তাহলে তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিন। এনারা তুলনামূলকভাবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করাকে বেশি পছন্দ করবেন। আপনারা চাইলে পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন, অথবা যারা স্ক্রিপ্টটি পড়তে চাইছেন তারা আমাদের ওয়েবসাইট netbizsystem.com এ গিয়ে পুরো নটি পয়েন্ট বিস্তারিতভাবে পেয়ে যেতে পারেন। এ ধরনের বুকস রিভিউ আরও পাওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ নেটবিজ সিস্টেমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনারা এ জাতীয় বইয়ের সারাংশ আকারে ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি, খুব শিগগিরই আপনাদের সাথে আবার কথা হবে পরের ভিডিওর মধ্যে দিয়ে। ততদিন সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।